সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে কিভাবে আমরা নওশিন হিজাব তৈরি করব। তো তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও আমি কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজ নিয়মে শিখতে পারেন। তো দেখুন, আমি নওশিন হিজাবটি তৈরি করার জন্য এখানে আমি দু হাতা বহরের 4.25 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু 2.5 হাত বহর কাপড় দিয়েও এই হিজাবটি তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম কাপড়ের ভাঁজগুলো আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে কিন্তু দুই পার্ট করে নিয়েছি, এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে। এরপরে কিন্তু আমরা এই সাইডে একটা মার্জিন করে নেব। তো দেখুন, এই সাইডে যখন আপনাদের মার্জিনটি করা হবে, তো সর্বপ্রথম আমরা এই সাইড থেকে নিকাপের অংশটা কাটিং করে নিব, ঠিক আছে? তো দেখুন, এখান থেকে কুচিটি সেট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পাটটা কাটিং করে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমরা কিন্তু 30 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিচ্ছি। এই মার্জিন থেকে আমরা 30 ইঞ্চি নিয়ে নিব যে কোনো বডির জন্য, ঠিক আছে? তো দেখুন, এখানে আমি 30 ইঞ্চি নিয়ে মার্জিনটি করে নিব। এরপর মার্জিনটি সোজা করার জন্য এপাশে আপনারা 30 ইঞ্চি নিয়ে দাগটা টেনে নেবেন। তো দেখুন, এখান থেকে 30 ইঞ্চি নিয়ে কিন্তু আমি মার্জিনটি করে নিয়েছি। এরপরে আমাদেরকে জাস্ট কাটিং করে নিতে হবে। নওশিন হিজাবের কুচিটি সেট করার জন্য আমি এখান থেকে 30 ইঞ্চি লম্বা নিয়ে কিন্তু কাপড়টা কাটিং করে নিলাম। একই সাথে যদি আপনারা নেকআপ এবং কি কুচিটা সেট করেন, তাহলে নেকআপটা যখন ইউজ করবেন, কুচির মেজারমেন্ট কিন্তু ক্লিয়ার হবে না বা ঠিকঠাক থাকবে না, ঠিক আছে? তাহলে আলাদাভাবে যদি আপনারা নেকআপ তৈরি করেন, তাহলে কিন্তু কুচির মেজারমেন্টটা সুন্দরভাবে বসে যাবে। তাহলে আমাদেরকে এই সাইড থেকে নেকআপের কাপড়টা কাটিং করে নিব। 4.25 গজ পরিমাণ যদি আপনি কাপড় নেন, তাহলে এই সাইড থেকেও কিন্তু আপনারা নেকআপের কাপড়টা কাটিং করে নিতে পারবেন। তো দেখুন, কুচিটা সেট করার জন্য এই পাশের দিকে কিন্তু আমি পাটটা কাটিং করে নিয়েছি, এখানে কিন্তু দুই পাট কাপড় আছে। এরপর এই সাইড থেকে কিন্তু আমরা নেকআপের পাটটা কাটিং করে নিব। তো দেখুন, এই মাথা থেকে আমি 22 ইঞ্চি নিয়ে নিব। তো যে কোনো বড়ির জন্য আপনারা 22 ইঞ্চি 24 ইঞ্চি এভাবে নিতে পারবেন। তো 22 ইঞ্চি নিয়ে এভাবে দাগটা কেড়ে নিতে হবে। তো মার্জিনটি সোজা করার জন্য এই মাথা থেকেও আপনারা 22 ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে দিবেন। এখান থেকে 22 ইঞ্চি নেওয়ার পরে, দাগটা হওয়ার পরে আপনারা কিন্তু কাটিং করে নেবেন। দর্শক, কুচির পার্ট এবং কি নেকআপের পার্টটা আমরা কাটিং করে নিয়েছি। হিজাবটি কাটিং করার পরে আমি আপনাদেরকে সঠিক নিয়মে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো এই সাইড থেকে কিন্তু আমি দুইটা পার্ট কাটিং করে নিয়েছি, এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে। তো যখন আপনারা হিজাবটি কাটিং করবেন, অবশ্যই প্রথমে আপনাদেরকে সিঙ্গেল করে এক পার্ট করে নিতে হবে। পুরো কাপড়ের ভাঁজটা খুলে আমি কিন্তু এক পার্ট করে নিয়েছি। এরপরে কিন্তু আমাদেরকে এপাশে আরেকটা ভাঁজ দিয়ে ডাবল পার্ট করে নিতে হবে। তো দেখুন, এই দুইটা কোণ আমরা কিন্তু এক জায়গায় করে দুইটা পার্ট করে নিব। তো দেখুন, আমি এই পাশে ভাঁজ দিয়ে টোটালি কিন্তু এখানে দুই পার্ট করে নিয়েছি। এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে, এই পাশে খোলা সাইড, এই পাশে কিন্তু বন্ধ সাইড। তো যখন আপনারা হিজাব তৈরি করবেন, অবশ্যই হাতের বামের সাইডে আপনাদেরকে বন্ধ সাইডটা রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই পার্টটা এভাবে ঘুরিয়ে নিয়ে হাতের বামের সাইডে বন্ধ সাইডটা রেখে দিব। তো দেখুন, আমি হাতের বামের সাইডে কিন্তু বন্ধ সাইডটি রেখে দিয়েছি। এরপরে কিন্তু আমাদেরকে এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে চার পার্ট করে নিতে হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, তো জয়েন্টগুলো পিছনের পড়ার কথা ছিল, সেই জয়েন্টগুলো সামনের দিকে পড়ে। তো অবশ্যই আপনারা যখন হাতের বামের সাইডে বন্ধ সাইডটা রাখবেন, এরপরে তো এই কোণা যে থাকবে, এই কোণাটা আমাদেরকে এ পাশে ভাঁজ দিয়ে নিতে হবে। তো আপনি যদি এইভাবে ভাঁজটা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জয়েন্টটা পিছনের দিকে পড়বে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এভাবে ভাঁজটা দিয়ে নিব। তো দেখুন, এ পাশে আমি ভাঁজ দিয়ে টোটালি কিন্তু এখানে চার পার্ট করে নিয়েছি। এভাবে কিন্তু আপনাদেরকে ভাঁজটা দিয়ে নিতে হবে। তো যখন আপনি দু হাত বাহর কাপড় দিয়ে হিজাব তৈরি করবেন, তো অবশ্যই কিন্তু পিছনের সাইডে জয়েন্ট পড়বে, ঠিক আছে? তো আপনারা সবসময় চেষ্টা করবেন 2.5 হাতা বা 3 হাতা বহর কাপড় দিয়ে হিজাব তৈরি করার জন্য। এরপর এই যে কোণাটা যে থাকবে, এই কোণার এখান থেকে কিন্তু এখন আমাদেরকে হিজাবের লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমি হিজাবের লম্বা দিব হচ্ছে 41 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, এখানে আমি 41 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সঠিক নিয়মে আমাদেরকে কিন্তু এই ঘেরে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। তো কিভাবে আপনি ঘেরে রাউন্ড শেপটি দিবেন, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তো দেখুন, আমি কিন্তু টোটালি 42 ইঞ্চি নিব। তো দেখুন, এই ফিতাটা আপনাদেরকে এভাবে রাখতে হবে। এরপরে আপনাদের চকটা এই 42-এর এই জায়গায় আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এরপরে এই বাম হাতটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই যে ফিতাটার যে মাথাটা আছে, এই মাথা ঠিক এই কোণা এভাবে রাখতে হবে। রাখার পরে এখন কিন্তু আপনাদেরকে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি শেপ দিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের রাউন্ড ঘেরটা কিন্তু অনেক সুন্দর হবে।
তো দর্শক দেখুন আমি সুন্দর করে কিন্তু রাউন্ড শেপটি দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু অবশ্যই আপনাদেরকে ঘেরের শেপটা দিয়ে নিতে হবে। এরপর আমরা কিন্তু কাটিং করে নিব। তো দেখুন যখন আপনাদেরকে কাটিং হবে যে উপরে যে পার্টটা থাকবে এই পার্টের ভেতরে কিন্তু এই জয়েন্টটা হবে। তো কিভাবে জয়েন্টটা দিবেন, তো উপরে যে ছোট পার্টটা আছে এই পরিমাণে আপনাদেরকে এই নিচের পার্টটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন আমি পার্ট অনুযায়ী ভাঁজটা দিয়ে নিয়েছি। এরপর এই যে চওড়া সাইডটা আপনাদের কিন্তু নিচের দিকে রাখতে হবে। নিচের সাইডে রাখার পরে এই যে সোজা সাইডটা আপনারা কিন্তু ঠিক এই পাশে ঘুরিয়ে নেবেন। আমি ঘুরিয়ে নিয়েছি, এরপরে আমাদেরকে ঠিক এইভাবে মিল করে বসিয়ে নিতে হবে। তো যখন আপনাদের এই পার্টটা মিল করে বসানো হবে উপরের পার্টটা আবারও ভাঁজটা আমরা খুলে নিব। তো দেখুন আমি কিন্তু ভাঁজটা খুলে নিয়েছি। এরপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। যখন আপনার জয়েন্টের কাপড়টা কাটিং করে নেবেন অবশ্যই এক্সট্রা হাফ ইঞ্চি করে আপনাদেরকে রেখে তারপরে কিন্তু কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু জয়েন্টের কাপড়টা অলরেডি কাটিং করে নিয়েছি। তো কীভাবে আপনার নওশিন হিজাব তৈরি করবেন আমি কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে সুন্দরভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? এরপরে শিখব নওশিন হিজাবের কুসির পার্ট, নেকাপের পার্ট এবং কি ক্যাপটা আমরা কীভাবে কাটিং করব। তো দেখুন এখানে আমি নেকাপের পার্টটা ওপেন করে নিয়েছি। তো পুরোটা আমরা কিন্তু এক পার্ট করে নিব। তো দেখুন এই পাশে হচ্ছে পায়ের সাইড, এই পায়ের সাইড থেকে আমরা একটা ভাঁজ দিয়ে নিব। তো দেখুন এই পাশে আমি ভাঁজ দিয়ে কিন্তু এখানে ডাবল পার্ট করে নিয়েছি। এই ভাঁজের পরিমাণটা আমাদেরকে 5.5 ইঞ্চি নিতে হবে। তো এই সাইড থেকে কিন্তু আমরা হিজাবের ক্যাপটা আমরা কাটিং করব। এরপর এই সাইডে আমরা 1/2 ইঞ্চি একটা মার্জিন করব সেলাই মার্জিনের জন্য। এরপর এখান থেকে আমরা 11 ইঞ্চি নিয়ে নিব, ঠিক আছে? তো দেখুন এখান থেকে আমরা 11 ইঞ্চি নেওয়ার পরে এই সাইডেও কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপর আমরা কিন্তু দাগটা কেটে নিব। তো টোটালি কিন্তু আমরা চওড়া কিন্তু 12 ইঞ্চি নিয়ে নিব। এরপর লম্বা আমাদেরকে 5.5 ইঞ্চি নিতে হবে। এরপর এই অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে, ঠিক আছে? যে অবশিষ্ট যে কাপড়টা থাকবে এই কাপড় দিয়ে কিন্তু আমরা নেকআপটা কাটিং করব। তার আগে আমি ক্যাপটা শিখিয়ে দিচ্ছি। এরপর এই অনুযায়ী আমরা কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু দুই পার্ট কাপড় আছে, এ পাশে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন আমি 4 পার্ট করে নিয়েছি। এই খোলা যে সাইডের কোণাটা যে থাকবে এই কোণার এখানে আমাদেরকে একটা শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এই কোণাটা, এরপর এখান থেকে আমরা হালকা পরিমাণ একটা শেপ দিয়ে নিব। তো দেখুন এই কোণা থেকে কিন্তু আপনার 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি আপনারা নিতে পারবেন, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা এই শেপ অনুযায়ী কাটিং করে নিব। তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি হিজাবের ক্যাপটা তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা নেকআপটা কাটিং করব। তো দর্শক দেখুন আমি পুরো নেকআপের কাপড়টা ওপেন করে নিয়েছি। এই সাইড থেকে কিন্তু আমরা টুপির কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপর এই পার্টটা আমাদেরকে এ পাশে ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু 2 পার্ট করে নিয়েছি। এরপরে এই যে কোণাটা যে থাকবে এই কোণার এখানে আপনার একটা শেপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু নেকআপটা দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? এরপর আমরা কাটিং করে নিব। যখন আপনার নওশিন হিজাবগুলো তৈরি করবেন যখন কুচি থাকবে এই নেকআপের পার্টটা কিন্তু অত লং নেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো জাস্ট এতটুকু আমি নেকআপের কাপড়টা কাটিং করে নিয়েছি। এই পাশে আমাদেরকে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। এরপরে আমাদেরকে কুচির পার্টটা কাটিং করে নিতে হবে। আমরা কিন্তু ডাবল ভাঁজ করে নিব। তো দর্শক দেখুন আমি কিন্তু ভাঁজটা দিয়ে নিয়েছি। এরপর এই সাইডের যে কোণাটা আছে এখানে কিন্তু খোলা সাইড আর এই পাশে বন্ধ সাইড, এই খোলা সাইড এই মাথা থেকে, তো দেখুন এই মাথা থেকে আমি 5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। ঠিক এখান থেকে আপনাদেরকে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে আমরা কিন্তু সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিব। তো হিজাবের ক্যাপটা তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে। তো এরপর বন্ধ সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি একটা মার্জিন করে নিব। তো এই মার্জিন বরাবর প্রথমে আমাদেরকে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু মাথা থেকে সেলাইটা শুরু করবেন, এরপর সুন্দর করে আপনার সেলাইটা দিবেন। এরপরে এই সাইডে কিন্তু 2 পার্ট কাপড় খোলা সাইড, এরপরে কিন্তু আমরা এভাবে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নিব, ঠিক আছে? তো দেখুন হিজাবের ক্যাপটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু সুন্দর করে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে আমরা পুরো হিজাবের কাপড়টা ওপেন করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে নিচে জয়েন্ট আমাদেরকে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে। তো সর্বপ্রথম আমাদেরকে 1 পার্ট সোজা সাইডে বসিয়ে নিব।
এরপরে কিন্তু অপর পার্টটা আমাদেরকে উল্টো সাইডে বসিয়ে নিতে হবে। তো এভাবে উল্টো সাইডে বসানোর পরে মেজারমেন্টটা ক্লিয়ার করার পরে তো মাথার দিকে আপনাদেরকে একটা বান দিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আপনার হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে? তো এরপর পুরো কাপড়ের ভাঁজটা খুলে আপনার হাতের নখ দিয়ে সেলাইটা বসিয়ে নেবেন। এরপর আবারও কিন্তু হিজাবের পুরো কাপড়টা আমরা সোজা সাইডে বসিয়ে নিব। তো দেখুন সোজা সাইডে বসানোর পরে এরপরে আমরা কিন্তু জয়েনের কাপড়টা উল্টো সাইডে বসিয়ে নিব। এরপরে আমাদেরকে মাথা থেকে সেলাইটা শুরু করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিতে হবে। এরপর জয়েনের কাপড় এবং কি হিজাবের কাপড়টা দুইটা পার্ট মিল করে বসিয়ে নেবেন। এরপরে কিন্তু সোজা করে আপনাদেরকে সেলাইটা দিতে হবে। তো সেলাইয়ের শুরুতে এবং কি সেলাইয়ের শেষে কিন্তু আপনাদেরকে বান দিয়ে নিতে হবে। তো এরপর পুরো কাপড়ের ভাঁজটা খুলে আপনারা কিন্তু হাতের নখ দিয়ে সেলাইটা বসিয়ে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন আমি কিন্তু জয়েন্টটা দিয়ে নিয়েছি। এরপর এই দুইটা পার্ট এক জায়গায় করে আমরা কিন্তু ঠিক মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তো কাটিং করার সময় কিন্তু আপনার চিহ্নটা করে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু দুইটা পার্ট মিল করে বসানোর পরে ঠিক এই মিডিল পয়েন্টে আমরা কিন্তু একটা চিহ্ন করে নিলাম। ঠিক এই সাইডে কিন্তু আমাদেরকে হিজাবের ক্যাপটা সেটিং করে নিতে হবে। তো দেখুন এই পার্টটা আবার আমরা সোজা সাইডে বসিয়ে নিব। এরপরে ক্যাপটা জাস্ট সুন্দর করে আমাদেরকে কিন্তু চিহ্ন বরাবর বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু চিহ্ন বরাবর বসানোর পরে ঠিক মাঝখান থেকে কিন্তু আমাদেরকে সেলাইটা শুরু করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনার হিজাবের ক্যাপের পার্ট এবং কি হিজাবের পার্টটা দুইটা পার্ট মিল করে বসানোর পরে কিন্তু আপনার হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন সেলাই শেষে আমি বান দিয়ে নিব। এরপর পুরোটা আমরা কিন্তু উল্টো সাইডে বসিয়ে নিব। এরপরে যেখান থেকে আমরা সেলাইটা শুরু করছি ঠিক সেখান থেকে কিন্তু আমাদেরকে আবারও সেলাইটা দিতে হবে। এ দেখুন আমি কিন্তু দুইটা সুন্দর করে পার্টগুলো মিল করে বসানোর পরে হাফ ইঞ্চি ভেতর সাইডে কিন্তু সেলাইগুলো দিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো দেখুন অলরেডি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এই ক্যাপটা দুইটা এই কোনা দুইটা মিল করে নেবেন। তো দেখুন আমি কিন্তু মিল করে বসিয়ে নিয়েছি। এরপর দুইটা পার্ট সুন্দর করে আপনাদেরকে এভাবে ভাঁজটা খুলে আপনারা কিন্তু সোজা করে বসিয়ে নেবেন। এরপর এই কোনা থেকে আমাদেরকে 6 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তো যারা বেশি মোটা তারা কিন্তু এখানে 6.5-7 নিতে পারেন। তো দেখুন আমি 6 ইঞ্চি নিয়ে কিন্তু দুইটা পার্টে এখানে চিহ্ন করে নিয়েছি। এরপর আবারও কিন্তু আমাদেরকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে। এরপর আমরা কিন্তু এই চিকন এলাস্টিকটা সেটিং করব। তো দেখুন এই চিহ্ন বরাবর এলাস্টিকটা আমরা 1 ইঞ্চি বেশি রাখবো। এরপর ভাঁজ করে নিব। তো এই ভাঁজের পরিমাণটা কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু বেশি করে নিতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু প্রথমে একটা বান দিয়ে নিলাম। এরপর রাবারটা বসানোর পরে আমি কিন্তু ভাঁজটা একটু বেশি করে নিব, যাতে করে যে সাইডে সেলাইটা দিব এই সেলাইটা যাতে কোনোভাবেই যে রাবারটা নিচে থাকবে এই রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে রেখে তারপরে কিন্তু আপনারা এই ভাঁজটা দিয়ে দিয়ে সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখুন এই কোনায় যখন আসবে অবশ্যই আপনাদেরকে এভাবে ব্রেক দিতে হবে। এরপর যতটুকু প্রয়োজন আপনারা টেনে নেবেন। দেখুন টেনে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে কাপড়ের সাথে এই রাবারটা এখানে বান দিয়ে নিতে হবে, যাতে রাবারটা খুলে না যায়। তো দেখুন আমি অলরেডি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আপনার কিন্তু হিজাবের এখানে যে হাফ ইঞ্চি বাড়তি ছিল এইটার উপর দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এই সাইডেও কিন্তু আমাদেরকে এলাস্টিকটা সেটিং করে নিতে হবে। তো মাথার দিকে এভাবে সুন্দর করে আমরা কিন্তু বসিয়ে নিব। তো অবশ্যই কাপড় সহ কিন্তু এখানে আমাদের এলাস্টিকটা একটা বান দিয়ে নিতে হবে। তো দেখুন এরপরে কিন্তু আমি কাপড়ের পরিমাণটা আরেকটু বেশি করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো যখন আপনারা এই ভাঁজটা দিবেন তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে। এরপর এভাবে কিন্তু আমি টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে নিচের দিকে কিন্তু আমি বান দিয়ে নিলাম। তো দেখুন এখানে যে ক্যাপটা আমি সেটিং করে নিয়েছি এখানে কিন্তু চাপ সেলাইটা হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু অবশ্যই অবশ্যই চাপ সেলাইটা দিতে হবে। তো এখানে কিন্তু ইলাস্টিকটা আমরা সেটিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমাদেরকে দুইটা পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো ক্যাপের এই কোনা দুইটা মিল করে বসিয়ে নেবেন। তো এরপরে কিন্তু দেখুন এই খোলা সাইডটা কিন্তু আমরা এখন সেলাই দিয়ে আটকে নিব, ঠিক আছে? তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে বসানোর পরে আমি কিন্তু এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম। তো সেই পরিমাণে আমাদেরকে প্রথমে কিন্তু ভালোভাবে একটা বান দিয়ে নিতে হবে। এরপর দুইটা পার্ট এভাবে সুন্দর করে আপনারা কিন্তু মেজারমেন্ট ক্লিয়ার করে নেবেন। এরপরে কিন্তু আপনাদেরকে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো সেলাই শেষেও কিন্তু আমি বান দিয়ে নিলাম। এরপর পুরোটা আমরা কিন্তু সোজা সাইড করে নিব। তো আশা করি দেখতেই পারতেছেন আমি কিন্তু ক্যাপটা সেটিং করার পরে এলাস্টিকটাও সেটিং করে নিয়েছি। এভাবে কিন্তু আপনাদেরকে সেটিং করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে নওশিন হিজাব পুরো ভিডিও আমি শেয়ার করব, যাতে করে ভালোভাবে শিখতে পারেন। তো দেখুন এরপরে কিন্তু আমরা এখানে নেকআপটা সেটিং করব। তো পুরোটাই আমরা উল্টো সাইডে বসানোর পরে মাথার দিকে প্রথমে আমরা একটা ভাঁজ দিয়ে নিব। এরপর হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে আমরা কিন্তু সেলাই দিয়ে নিব। তো এভাবে করে করে কিন্তু আপনাদেরকে একটা প্রথমে ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজটাকে আপনার সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন।
তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর যেহেতু এখানে আড়া সাইড নিচের দিকে, প্রথমে আমাদেরকে একটা ভাঁজ দিয়ে হ্যাম সেলাই দিতে হবে। তো এখানে কিন্তু আপনি ডাবল ভাঁজ করে হ্যাম সেলাইটা দিতে পারবেন না, তো প্রথমে আপনারা কিন্তু এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু একটা ভাঁজের সেলাইটা দিয়ে নিয়েছি, এরপর আমাদেরকে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। তো সেলাই শুরুতে আপনারা কিন্তু অবশ্যই বান দিয়ে নেবেন। তো এরপর সুন্দর করে আপনারা কিন্তু এভাবে ভাঁজ রেখে রেখে তারপর কিন্তু আপনারা দ্বিতীয় সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু দ্বিতীয় সেলাইটাও দিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা কিন্তু মুখের মাপ অনুযায়ী এখন কিন্তু বেলটা সেটিং করব। তো দুইটা পার্ট এক জায়গায় করে নিব। তো দেখুন এপাশে হচ্ছে বন্ধ সাইড, দেখুন এই পাশে বন্ধ সাইড আর এই পাশে খোলা সাইড। এই বন্ধ সাইড থেকে এখানে কিন্তু আমরা 4.5 ইঞ্চি নিয়ে নিব। তো 4.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করে নিতে হবে। তো সবার ক্ষেত্রে আপনারা কিন্তু 4.5 ইঞ্চি নেবেন, বেশি মোটা হলে আপনারা কিন্তু 4.5 থেকে 5 ইঞ্চি নিতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমি 4.5 ইঞ্চি নিব, ঠিক আছে? বন্ধ সাইড থেকে আপনারা কিন্তু 4.5 ইঞ্চি নেবেন, তাহলে টোটালি কিন্তু 9 ইঞ্চি হবে। এরপর আবারও সোজা সাইডে বসিয়ে নিব। তো মার্জিন বরাবর আমরা কিন্তু বেলটা এখানে বসিয়ে নিব। এরপর সেলাই দেওয়ার পরে এভাবে ভাঁজটা খুলে আবারও আরেকটা সেলাই দিয়ে নিব। তো এভাবে কিন্তু বেল মূলত আমরা সেটিং করে থাকি। তো পরেরটাও কিন্তু আমরা একই পদ্ধতিতে বসানোর পরে তারপরে কিন্তু এখানে আমরা চার সেলাইটা দিয়ে নিব। তো অলরেডি কিন্তু আমি বেলটা সেটিং করে নিয়েছি, এরপর আমাদেরকে কিন্তু কুশির পার্টটা সেটিং করে নিতে হবে, ঠিক আছে? তো কীভাবে সেটিং করবেন ভালোভাবে খেয়াল করতে হবে। তো দেখুন পুরোটা আমি কিন্তু উল্টো সাইডে করে নিয়েছি। এরপর মাথার দিকে এভাবে প্রথমে ভাঁজ দিয়ে নিব, এরপর আরেকটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ রাখবো, তারপরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো এভাবে সুন্দর করে আপনারা কিন্তু মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিবেন। তো যখন আপনারা বিশেষ করে নওশিন হিজাব তৈরি করবেন, একটু ধৈর্য সহকারে এবং কি আপনাদের মনোযোগ সহকারে করতে হবে। এরপর সাইডে কিন্তু আমরা কিন্তু হ্যাম সেলাই দিয়ে নিব। তো প্রথমে কিন্তু আমাদেরকে একটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। তো দেখুন আমি পুরোটাই কিন্তু একটা ভাঁজ করে অলরেডি সেলাইটা দিয়ে নিলাম, এরপর আমাদেরকে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো দেখুন এরপরে আমি আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিব। তো মাথার দিকে আমি বান দিলাম, এরপরে কিন্তু সুন্দর করে আমি ভাঁজ রেখে রেখে এখন সেলাই দিয়ে নিচ্ছি। তো দর্শক দেখুন আমি কিন্তু এখানেও কিন্তু দ্বিতীয় সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে কিন্তু কুচিটা সেট করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক মাথা থেকে আমাদেরকে 4 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিতে হবে। তো এই মার্জিন বরাবর আমাদেরকে কিন্তু কুচিটা সেট করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই কুচিগুলো আপনাদেরকে উপরের দিকে রাখতে হবে। তো প্রত্যেকটা কুচির পরিমাণ যাতে আপনাদের সমান থাকে, তো বেশি বড়ও লাগবে না, বেশি ছোটও হবে না, প্রত্যেকটা কুচির পরিমাণ আপনাদেরকে মিডিয়াম রাখতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু বেশ মিডিয়াম ভাবেই দিচ্ছি। তো আমার হাতের দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এরপরে কিন্তু আপনাদেরকে উপরের দিকে কুচিগুলো রাখতে হবে। তো দেখুন এখানে কুচির পরিমাণ আমাদেরকে 9টা দিতে হবে, ঠিক আছে? বেশিও দেওয়া যাবে না কিংবা কমও দেওয়া যাবে না। তো প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে রেখে এবং কি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে তারপরে কিন্তু আপনারা কিন্তু নওশিন হিজাবটা সেটিং করবেন। তো দেখুন আমি কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি, ঠিক আছে? এক পাশে 9 ইঞ্চি, অপর সাইডেও কিন্তু আমাদেরকে মাথা থেকে 4 ইঞ্চি নিব। নেওয়ার পরে কিন্তু আমরা 9টা কুচি দিয়ে নিব। এই পাশেও কিন্তু আমাদেরকে উপরের সাইডে কিন্তু কুচির পরিমাণটা রাখতে হবে। তো দেখুন এক পাশে যে পরিমাণে আপনি কুচি রাখবেন, অপর সাইডেও কিন্তু একই পরিমাণে কিন্তু আমাদেরকে রাখতে হবে। দুইটা যাতে আলাদা আলাদা না হয়, তাহলে কিন্তু কুচিটা আর হবে না, ঠিক আছে? নওশিন হিজাব যখন আপনারা ইউজ করবেন, দেখবেন যে একটা কুচি উপরের দিকে একটা কুচি নিচের দিকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা কুচির পরিমাণ একইভাবে রেখে 9টা দিয়েছি। এরপর আমাদেরকে কিন্তু আবারও এখানে মেকআপটা ওপেন করে নিতে হবে। এরপর এই মাথা থেকে আমাদেরকে 3 ইঞ্চি একটা মার্জিন করে নিতে হবে, ঠিক আছে? এরপর আমরা কিন্তু কুচির পার্টটা এভাবে সুন্দরভাবে সোজা সাইডে বসিয়ে নিব। তো দেখুন এরপরে কিন্তু মাথা থেকে আমরা বাঁধে নিব। এরপর মেকআপের পার্ট এবং কি কুচির পার্টটা আমরা দুইটা পার্ট এক সাইডে মিল করে নিব। মিল করার পরে আমরা কিন্তু সেলাই দিয়ে নিব, ঠিক আছে? তো দেখুন অনেকেই যারা আছেন নওশিন হিজাব তৈরি করেন, আলাদাভাবে এক্সট্রা কিন্তু আপনার মেকআপ নেন না, তাহলে কিন্তু কুচিটা ভালো হবে না বা কুচিটা ছেট থাকবে না। তো এভাবে করে কিন্তু আপনারা আলাদা করে মেকআপ নিয়ে নেবেন। এই সাইডেও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিচ্ছি। এরপর এই সাইডেরও কিন্তু আমরা কুচির পার্টটা মিল করে বসিয়ে নেবো এক সাইডে। তো বসান পরে এই পাশে কিন্তু আপনারা সেলাই দিয়ে নেবেন, ঠিক আছে? এরপরে শিখাবো কিভাবে আপনারা এই মেকআপের পার্টটি হিজাবের সাথে জয়েন দিবেন।
তো ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে। তো দেখুন আমি পুরোটা ওপেন করে নিব, এভাবে আপনাদেরকে হিজাবটা ওপেন করে নিতে হবে। তো দেখুন এই যে টুপির যে কোণাটা আছে, এই কোণা থেকে অ্যাঙ্গেল বরাবর আমাদেরকে একটা মার্জিন করে নিতে হবে। কোথায় কীভাবে নেবেন একটু খেয়াল করবেন, ঠিক এই বরাবর আমরা স্কেলটা রাখবো। এরপরে এই মাথা থেকে আমরা কিন্তু 20 ইঞ্চি নিয়ে নেব। তো প্রতিটা বডির জন্য আপনার 20 ইঞ্চি 21 ইঞ্চি এইভাবে আপনাদেরকে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু মার্জিন করে নিয়েছি। তো রাবারটা যখন আপনারা টান দিবেন দেখবেন যে এই উপরের দিকে কিন্তু একটু বাঁকা থাকবে, তো আপনার বাঁকাটা কিন্তু সোজা করে নেবেন। অবশ্যই রাবারটা টান দিয়ে সোজা করে নিতে হবে। এরপর আবার আমরা উল্টিয়ে নিব। তো উল্টানোর পরে আবারও কিন্তু স্কেলটা আমরা এইভাবে অ্যাঙ্গেল বরাবর বসাবো। এখান থেকে কিন্তু 20 ইঞ্চি আমাদেরকে নিয়ে তারপর কিন্তু আমরা মার্জিনটি করে নিব। তো দেখুন দুই সাইডে যখন মার্জিনটি হবে, এরপরে নেকাপের এই যে একদম কোণা থেকে যে হিজাবের যে ক্যাপ আছে, এই ক্যাপের এই কোণা থেকে আমরা কিন্তু পাটটা এইভাবে সোজা সাইডে বসিয়ে নিব। তো দেখুন এখানে হিজাবের পাটটা সোজা সাইডে বসাতে হবে এবং কি নেকাপের পাটটা সোজা সাইডে বসাতে হবে। এরপর যতটুকু কুচি দেওয়ার পাট থাকবে সেই পরিমাণে আপনারা কিন্তু জয়েন দিয়ে নেবেন, ঠিক আছে? বেশি করে জয়েন দেওয়া যাবে না, যে পর্যন্ত কুচি থাকবে সে পর্যন্ত আপনারা জয়েন দিবেন। একই পরিমাণে এই কোণাও আমরা কিন্তু এই পরিমাণে রাখবো। রাখার পরে আমরা কিন্তু এই সাইডে জয়েন দিয়ে নেব। তো এভাবে করে কিন্তু আপনারা নেকআপটা সেটিং করে নেবেন। তো এরপরে যখন নেকআপটা সেটিং হবে, এরপর নিচের দিকে আপনারা কিন্তু ডাবল ভাঁজ করে হ্যাম সেলাই দিয়ে নেবেন। তো দর্শক আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।